Day 10. বছরের শুরু যদি ভালো কাজ দিয়ে করা হয় তাহলে নাকি পুরো বছর ভালো যাবে, তাই ভালো কাজ শুরু করে দিলাম, নিজের চুল নিজেই আঁচড়ালাম। মা বাবার কাছে সেই ছেলেটাই সব থেকে পছন্দের যে নিজের চুল খুব সুন্দর করে আঁচড়াতে জানে। ছাদ বাগানে চলে আসি, বছরের প্রথম দিনে এই সুন্দর ফুলটা ফুটেছে, সত্যি এই অনুভূতিটা দারুণ। ক্যালঞ্চু গাছে আর কয়েকদিন পরেই ফুল আসবে, কিন্তু সব থেকে খুশির বিষয় হলো আমার নীলকণ্ঠ গাছ ফুল দেওয়া শুরু করেছে। আমি চুলগুলো নিয়ে ভালোই একটা দুশ্চিন্তায় আছি, এরা আমার কথা একদমই শোনে না। বিষয়টা আসলেই খুবই দুশ্চিন্তার। চুল ঠিক করতে করতে অফিসের পথে, একসময় ভেবেছিলাম টাক হয়ে যাব, কিন্তু এই শীতে এত সাহস দেখালাম না। রিকশায় উঠে পড়েছি, চুল নিয়ে দুশ্চিন্তা যেন আমার কাটেই না। এই চুল নিয়ে কিভাবে অফিসে যাই? অফিসের একটু দূরেই দেখলাম এতগুলো গাছ আনা হয়েছে, এগুলো সব গাছগুলোই এখানে লাগানো হবে, আগের থেকে সুন্দর দেখাবে এই জায়গাটা। শুভ নববর্ষ উপলক্ষে নিজেই নিজেকে ট্রিট দিলাম তেল ছাড়া পরোটা, ডাল, সবজি ও ডিম দিয়ে। পরে ভাবলাম এই বড়লোকী ফলটা খাই, স্ট্রবেরি ফল, খুব দামি। কয়েকজন বন্ধু মিলে এই ফলটাকে কিনেছি, খেজুরগুলো সুন্দর ছিল। খুব পছন্দের একজন মানুষ তার বিয়ের কার্ড আমাকে দিয়েছেন, তার বিশেষ অনুরোধ আমি যেন তার বিয়েতে আসি। সত্যি সিলেটের এই মানুষটাকে আমার খুব ভালো লাগে। হ্যাপি নিউ ইয়ার।